हेलो गाइस, दिस इज लेट्स अड्डा। वेलकम बैक टू माय चैनल। सो कल के डार्बी सबाई रेडी? तो ऑल टिकट्स हैव ऑलरेडी बीन सोल्ड। तुम्हारे मध्य जरा माठे जाच्छो तारा कल के खेलाटा फुल फेज एंजॉय करो। खेलाटा जानो माठेई हय, माठेर बाइरे अजथा मारपीट झामेला एकेबारेई काम्य नय। फाइनली दिनेर शेषे दुटो टीमे किन्तु बेंगलेर टीम, एटा भूले गेले चलबे ना। राइवलरिटाके एंजॉय करो, मजा करो, मस्ती करो, बट प्लिज 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 निजेदेर मध्ये झामेलाय जड़िए पड़ो ना। चलो एबार आसि खेलार कथाय। डार्बीते के एगिए, एटीके मोहनबागान नाकि ईस्ट बेंगल? देखो एटीके मोहनबागान अलरेडी केरला ब्लास्टारके तादेर घरेर माठे हारिए एसेछे। अन्यदिके ईस्ट बेंगलो नर्थ ईस्टेर एगेंस्टे एकटा कनविन्सिंग जय पेयेछे। सो एटा बला जेतेई पारे दुटो टीमई एखन जथेष्ट कनफिडेंट रयेछे, जथेष्ट बुस्ट आप रयेछे डार्बिर आगे। লিস্টন কোলাসো, পেটারডস, জনি কাউকো, হুগো বুমো, কার ম্যাগিও যে টিমে রয়েছে সেই টিম কতটা স্ট্রং বলার অপেক্ষা রাখে না। বাট গাইজ, দিস ইজ কলকাতা ডার্বি। এটা নিয়ে কোনো প্রেডিকশন খাটে না, কোনো প্রপার অ্যানালিসিস করা সম্ভবই নয়। এটিকে মোহনবাগান খাতায় কলমে যতই এগিয়ে থাকুক, ইস্ট বেঙ্গলও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। সো গাইজ, ম্যাচটা ইজি ম্যাচ একেবারেই নয় এটিকে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের জন্য। এটিকে মোহনবাগানের মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইন আপটা প্রচন্ড স্ট্রং, একটা হাই লাইন অ্যাটাকিং ফুটবল আশা করব মোহনবাগানের কাছ থেকে। অন্যদিকে ইস্ট বেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্সে যদি ইভান গনজালিস নিজের ছন্দে ফেরে, তাহলে লালচুং নুঙ্গা, চারালম্বাস, কিরিয়াকু অ্যান্ড সার্থককে নিয়ে একটা স্ট্রং ওয়াল ইস্ট বেঙ্গল অনায়াসেই তৈরি করতে পারে, যেটা ডুরান কাপের ডার্বিতে আমরা দেখতে পেয়েছিলাম। আমার মনে হয় ইস্ট বেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন কালকের কাউন্টার প্রেস ফুটবল খেলাটাকেই পছন্দ করবে এগেনস্ট মোহনবাগান। কেরালা ব্লাস্টার যখন হাইলাইন ফুটবলটা খেলতে গেছিল মোহনবাগানের এগেনস্টে, আমরা সবাই জানি কেরালা ব্লাস্টার জাস্ট নাকানি চুপানি খেয়ে গেছিল। দেখো গাইজ, এটিকে মোহনবাগানের ডিফেন্স কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও এখনো অর্গানাইজ লাগছে না। পগবা বা হ্যামিল, প্রীতম কোটাল, আশিস রায়, তুমি যার কথাই বলো, যখন তখন এক্সপোজ হয়ে যেতে পারে। বাট মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইন আপটা একদম সাজানো, বল সাপ্লাই থেকে শুরু করে ফাইনাল তারে চান্স ক্রিয়েট করাটা মোহনবাগানের এই টিমটা যথেষ্ট ভালো জানে। বক্স স্ট্রাইকার নেই, বাট কি করে গোল কনভার্ট করতে হয় সেটা পেটারডস আগের দিনই দেখিয়ে দিয়েছে। আমি জানি না তোমরা হয়তো মনবীরকে ডিসকাউন্ট করছো, বাট সব প্লেয়ারদের কথা মাথায় রেখে বলছি, কালকের ম্যাচে কিন্তু মনবীর একটা কি প্লেয়ার হতে পারে মোহনবাগানের জন্য। ইস্ট বেঙ্গল টিমটা একেবারেই আনপ্রেডিক্টেবল। ইস্ট বেঙ্গলকে তাদের দুটো ফ্ল্যাঙ্ককে প্রচন্ড স্ট্রং রাখতে হবে। আগের দিন লেফট সাইড থেকে জেরির আক্রমণটা বেশ ভালো লাগছিল, ভিপিসিউয়েরকেও অনেক রেসপন্সিবল হতে হবে ফ্রম দ্য রাইট সাইড। ভিপিসিউয়ের এখনও ফার্স্ট টাচটা ভালো হচ্ছে না, ওয়ার্ক রেট যথেষ্ট রয়েছে, চেষ্টা করছে, বাট সামহাও কনভার্ট করতে পারছে না। দেখো ক্লেটন সিলভা নিঃসন্দেহে অনেক বড় গোল স্কোরার, বাট সাপ্লাই যদি ঠিকঠাক না থাকে, ক্লেটনের পক্ষেও সম্ভব নয় একা একা বল তৈরি করে গোল স্কোর করা, রাইট? আর একজন প্লেয়ারকে কালকে আমি শুরু থেকেই দেখতে চাই, সে হচ্ছে নাওরম মহেশ। কালকের ম্যাচের জন্য নাওরম মহেশ অ্যান্ড অ্যালেক্স লিমা আমার কাছে কি প্লেয়ার। অ্যালেক্স লিমা প্রথম থেকে যদি শুরু না করে, সেক্ষেত্রে জর্ডন ওদোয়ার্থী থাকবে, বাট ইস্ট বেঙ্গল শুধুমাত্র ডিফেন্সিভ ফুটবল খেললে কালকের ম্যাচটা জেতা খুব মুশকিল। বারবার কাউন্টার অ্যাটাক করতে হবে, এটিকে মোহনবাগানকে হাইলাইন প্রেসিং ফুটবল খেলতে বাধ্য করতে হবে, আর সেই সুযোগ নেই কিন্তু কাউন্টার প্রেস করতে হবে। এটিকে মোহনবাগান কালকের ম্যাচটাতে অবশ্যই পজিশন বেস ফুটবল খেলার চেষ্টা করবে, আর সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে কিন্তু সেকেন্ড বলগুলো জিততে হবে। কালকের ম্যাচে কিন্তু দুটো উইং থেকে অ্যাটাক হওয়াটা খুব দরকার। গাইজ, ইস্ট বেঙ্গলের এই টিমটা কিন্তু পারে, যদিও টিমটা পুরোপুরি তৈরি নয়, বাট এই টিমটা কিন্তু যখন তখন অঘটন ঘটাতে পারে। সো তোমাদের মধ্যে যাদের কালকে ইস্ট বেঙ্গলকে উইক মনে হচ্ছে, কামন গাইজ, দিস ইজ ইস্ট বেঙ্গল, আমরা সব কিছু পারি, এত সহজে কিন্তু আমরা হার মানবো না, লড়াইটা আমরা ভালোই করতে পারি, সেটা কালকের ম্যাচেই বোঝা যাবে। দেখো আবার বলছি, ডার্বিতে কোনো প্রেডিকশন হয় না, তাও যদি আমাকে জিজ্ঞাসা করো, বিং আ ইস্ট বেঙ্গল সাপোর্টার, আই উইশ ইস্ট বেঙ্গল কালকের ম্যাচটা 3-2 জিতবে এগেনস্ট মোহনবাগান। বাট ফাইনালি আমি একটা হাড্ডাহাড্ডি লড়াই এক্সপেক্ট করছি দুটো টিমের কাছ থেকেই। ওয়ান সাইডেড ডার্বি আমরা কোনো সাপোর্টাররাই পছন্দ করি না, আনলাইক লাস্ট 2 years। এইবার তোমরা তোমাদের প্রেডিকশন শেয়ার করো গাইজ, আর কমেন্ট করে জানাও কালকের ম্যাচটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।